নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের দুটি মহৎ গুণের কথা। হ্যাঁ বন্ধুরা, যে দুটি গুণ আপনাদের মধ্যে বিরাজমান আর যার দরুন আপনারা বাকি রাশিদের থেকে একেবারে আলাদা। তো কী সেই গুণ তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। দেখুন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের মধ্যে যে দুটি গুণের কথা আমি বলতে চলেছি সেই দুটি গুণ আপনাদের বিরাজমান, অর্থাৎ আপনাদের এই দুটি মহৎ গুণ কিন্তু রয়েছে, যার দরুন আপনারা বাকি রাশিদের থেকে একেবারে আলাদা। তো কী সেই গুণ তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কী সেই দুটি মহৎ গুণ যার জন্য বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা বাকি রাশিদের থেকে একেবারে আলাদা। বৃশ্চিক রাশির সাইন আমরা কী দেখি? একটি বিছা। হ্যাঁ বন্ধুরা, আর বিছার নেচার কী জানেন? বিছার নেচার হচ্ছে এরা কখনোই কাউকে আননেসেসারিভাবে কামড়ায় না। যদি না তাকে আঘাত করা হয় বা তাকে ডিস্টার্ব করা হয়, আর এই স্বভাবটা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার মধ্যে রয়েছে। কিন্তু এই রাশির জাতক ও জাতিকার দুটি মহৎ গুণ রয়েছে, সেই গুণ দুটি আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথম যে গুণটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা একটু মামা স্বভাবের হয়, অর্থাৎ একটু মায়া মমতা এই রাশির জাতক ও জাতিকার মধ্যে থাকে। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকারা যাদেরকে নিজের মনে করে, যাদেরকে কাছের মনে করে, তাদের খেয়াল রাখে বা তারা কেমন রয়েছে, ভালো রয়েছে কি খারাপ রয়েছে, এই সমস্ত কিছু খেয়াল রাখে। এবং এই রাশির জাতক ও জাতিকাদের মন একবার উঠে গেলে, অর্থাৎ বীতশ্রদ্ধ হয়ে গেলে, এরা কিন্তু তার প্রতি মন একেবারেই রাখে না। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকারা যেমন ভালোবাসতে জানে তেমন ঘৃণা করতেও জানে। এরপরে যে দ্বিতীয় গুণটির কথা বলবো সেটি হচ্ছে এই রাশির জাতক ও জাতিকারা অন্যের মাথায় হাত বুলিয়ে কি করে কাজ করে নিতে হয় সেটা ভালোই জানে। অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে রয়েছে, আর সেই কাজ করানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ব্যবহার করে কাজ করে নেয়। কিন্তু মজার বিষয় এটাই, এই রাশির জাতক ও জাতিকারা কাজ করে নেওয়ার পর তাকে কিন্তু লাত মারে না, অর্থাৎ তাকে কিন্তু সারা জীবন স্নেহের চোখে, ভালোবাসার চোখেই দেখে। তাই এই রাশির জাতক ও জাতিকাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করতে হয় না, এবং এরা যেমন ঠিক তেমনই ব্যবহার এরা চায়। অর্থাৎ এরাও চায় যে এদেরও কেউ খেয়াল রাখুক এবং এদেরকে কেউ ভালোবাসুক। তো এই ছিল দুটি গুণ, যে দুটি গুণ আপনাদেরকে বাকি রাশিদের থেকে একেবারে আলাদা করে ফেলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।